ক্ষমতা হারিয়েছে আরব আমিরাতের প্রেসিডেন্ট। মায়ের দাফন অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের অনুপস্থিতি ক্ষমতা থেকে তার অপসারণের জল্পনাকে শক্তিশালী করেছে। রোববার শেখ খালিফা আল নাহিয়ানের মায়ের মৃত্যু হয় এবং ওদিনই তার জানাজায় নামাজ ও দাফন সম্পন্ন করা হয়। কিন্তু এসব অনুষ্ঠানে শেখ খালিফা উপস্থিত ছিলেন না। প্রেসিডেন্টের ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার মায়ের দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট শেখ খালিফা আল নাহিয়ান গত 3 বছরে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান কিংবা সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। এই দীর্ঘ সময়ে সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যম প্রেসিডেন্টের খবর প্রচার করতে গিয়ে কেবল তার পুরনো ছবি ব্যবহার করেছে। তবে সবাই ধারণা করেছিল মায়ের দাফন অনুষ্ঠানে অন্তত প্রেসিডেন্টকে দেখা যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোনো কোনো পর্যবেক্ষক মনে করছে অসুস্থতার কারণে হয়তো প্রেসিডেন্ট শেখ খালিফা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করছেন না। অনেকে আবার তার ভাই শেখ মোহাম্মদের পক্ষ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না। তারা বলছেন শেখ খালিফার শারীরিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও তার ভাই শেখ মোহাম্মদকে তাকে দেশের বাইরে যেতে দিচ্ছেন না। গত বছর আরব আমিরাতে মানবাধিকার কর্মীরা প্রেসিডেন্ট শেখ খালিফা আল নাহিয়ানের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট করার জন্য আবুধাবির প্রতি আহ্বান জানালেও এখনও দেশটির সরকার তাতে কোনো সাড়া দেয়নি। 2004 সালে পিতার মৃত্যুর পর সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট হয়েছিলেন শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।